चाचा আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুনলাম আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ স্যার। কিভাবে এটা হলো বলেন তো? এটা হইছে ওইদিকে মানে ওষুধ আনতে যাচ্ছি লাগিয়েছিলাম। হ্যাঁ। মাথা ঘুরে পড়ে গেছি। আপনি নাকি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলেন? ড্রেনের ভিতর পড়ে গেছি। আচ্ছা একটু দেখান তো কোথায় কোথায় আপনি আঘাত পাইছেন। পায়ের এখানে কি? এইখানেই আঘাত বেশি। এটা কি পায়ের এখানে কি আপনার ভেঙে গেছে নাকি? ভেঙে গেছে এখানে যে আধাদের মতো ফাইড়ে গেছে। কি বলেন? ওই যে সেদিন রাতে লাগিয়েছিল আর ওই আর আর কোথায় লাগছে? এইখানেই লাগিয়েছে আর মাথা একটু বাইরে লাগিয়েছে ওরা কিছু আঘাত টাঘাত পাইনি। আপনি কি হচ্ছে? একটু ব্যথা খালি। চোখে চোখে ঠিক মতো দেখতে পান না? চোখে একটু কম দেখতে পারি। চোখে একটু কম দেখেন? চোখের চোখের জন্য কি চিকিৎসা করানো যেতে পারে কিনা? আপনার চোখের ট্রিটমেন্ট করালে কেমন হয় বলেন তো? হ্যাঁ তাও ভালো হয়, আমাকে একটু সহযোগিতা করলে। ঈশ্বরদী চক্ষু হাসপাতালে আপনাকে একদিন ডাক্তার দেখানো দরকার। আচ্ছা। ডাক্তার কি বলে, অনেক সময় দেখা যায় খুব ছোট্ট সমস্যার কারণে চোখে ঝাপসা দেখে মানুষ। হ্যাঁ হ্যাঁ। একটা ড্রপ বা ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখন আপনি সুজন সুজন ভাইয়ের সাথে কি সাক্ষাৎ হয়েছে আপনার? সুজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল কালকে। গতকালকে? গতকাল। উনি কিশোরদীতে আছেন নাকি ঢাকায়? ওনাতে ঈশ্বরদীতে আছে, আজকে দেখা হয়নি এখনো। আচ্ছা। তো উনি যদি একটু সময় পায় আপনাকে নিয়ে দেখাচ্ছে, একটু ডাক্তারের কাছে গেল। হ্যাঁ। আপনার চোখের জন্য ডাক্তার দেখালো। আর এই যে আপনার যে আঘাত পেলেন, পায়ে আঘাত পেয়েছেন এবং মাথায় আঘাত পেয়েছেন, এটার জন্য কি ওষুধ খাচ্ছেন? ওষুধ ওই যে আপনার টাকা দিয়েছিলেন ওই টাকা দিয়ে ওই ওষুধ দিয়েছি, এই ওষুধ এই ওষুধ। আচ্ছা। সেলাই পড়ছে নাকি শুনলাম অনেকগুলো? হ্যাঁ অনেকগুলো সেলাই পড়ছে, একশোটা সেলাই। আপনি একটু এদিকে আসেন তো কথা বলেন। আপনি একটু এদিকে সরে আসেন। আপনি আপনি নাকি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? আচ্ছা কি অবস্থা ওনার পায়ে? সেলাই কতগুলো? 100টা সেলাই পড়েছে। 100টা? জি। উপরে আর ভিতরে। আপনি কি তখন উপস্থিত ছিলেন যখন সেলাইটা করে? কেউ লি যাইনো, কামেই লিগেছে, আমি ধরে রাখছিলাম। কি বলেন 100টা সেলাই পড়ছে? এত পড়ছে আসলে পাবনা ভাটাতে চাইছিলি। আচ্ছা। পরে আমি রিকোয়েস্ট করে এখানে করাইছিলাম। আচ্ছা। জোনের কেউ নাই, একটু আপনারা দেখেন তারপরে করেছে। তারপরে ওই যে ওষুধগুলা কিনে দেওয়ার জন্য ওষুধগুলা এখনো লি আসা হয়নি, যে আপনারা টাকা দিয়েছিলেন নাকি? ওই টাকা দিয়ে খাইছি। ওই ওষুধ কিছু আনি, ওই টাকা দিয়ে আনছার ওখানে কিছু দিয়েছিলি। ওই একটা ইংলিশ আছে। আপনাদের এখানেই থাকে না? জি, আমার বড় বোনের কাছে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আপনার কাছে থাকে? আচ্ছা। ছোটবেলায় কোনো গো, বুঝতে পারছি। আমি ধরে তাতে কিনে গেছিলাম মেডিকেলে। এখন এটার জন্য যে ওষুধগুলো খেতে হবে, আপনি নিয়ম মতো ওষুধগুলো খান, আর এটা ড্রেসিং করানো, তারপরে সেলাই কাটা। আপনি তো একা যেতে পারবেন না, আপনারা একটু সহায়তা করেন ওনাকে। আপনি সাথে করে নিয়ে গিয়ে ড্রেসিং করানো প্লাস ওনার যে যা যা করা লাগে এগুলো একটু করায়। আর আর আমরা এখন কিছু টাকা দিয়ে যাই, হচ্ছে আপনার যে প্রথম ভিডিও করেছিলাম সেটা দেখার পর আমাদের ঢাকা থেকে এক বোন দিয়েছে 500 টাকা, আর সুইডেন থেকে শাহানাপুর পক্ষ থেকে 2000 টাকা দিচ্ছে। এই মোট 2500 টাকা দিয়ে যাচ্ছি আমরা। একটু দেখে নেন 2500 টাকা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাই না? 2500 টাকা সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার জন্য আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন চাচার। অবশ্যই। আসলে অবস্থা এখন খুব একটা ভালো না, 100টা সেলাই দেওয়া মানে তো বিশাল ক্ষত হয়েছে। ওই সেলাই করে আইছে, তিন পর্দায় সেলাই পড়েছে। আচ্ছা আচ্ছা। আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন, আর চোখের জন্য খুব দ্রুত ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে, সুজন ভাইকে বলবেন একটু আপনাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। হ্যাঁ, গাইস কোনো শক্তি নাই, এনা মানে শক্তির দরকার যে সেই শক্তিটা নাই, যে রক্ত মানে সামান্য মনে হয় যে রক্ত, বুঝতে পারছি, তাই রক্ত দেওয়ার কথা ছিল সে দেয় নাই কেউ, 4 ব্যাগ রক্ত দেওয়ার কথা ছিল। আপনি টাকার থেকে একটু ফল কিনে খাবেন, বেদানা খেলে শরীরে রক্ত হয়, তারপরে জিএল মাছ এগুলো খেতে হবে, যদি সম্ভব হয় কলা খান, তারপরে হরলিক্স কলাটাই খাচ্ছি, এগুলো খান, এগুলো খেলে একটু শরীরে শক্তি হবে। আর লেবু খেতে হবে, এটা খেলে ঘাটা দ্রুত শুকাবে, তাই না? আর ওষুধগুলো নিয়ম মাফিক খান, এটা একটু ঠিক হয়ে গেলে তখন আপনার হচ্ছে সুজন ভাইকে সাথে নিয়ে আপনি একটু
চক্ষু হাসপাতালে যাবেন, ওখানে গিয়ে চোখের জন্য সুনীল ভাইটাকে আমি খুব ভালোবাসি, ও আপনি আমার না ওনার মাধ্যমে তো আপনার খোঁজটা আমরা পেলাম, তাই না? তো এখন আপনার চিকিৎসাটা ঠিকমতো করতে হবে, বুঝতে পারছেন? বাসু বেলা দিন আর সুজন ভাইয়ের কথা বলতে বলতে উনি চলে আসলো। তো ওয়ালাইকুম আসসালাম, আমি ওনার যে বর্তমান অবস্থা, পায়ের সেলাই 100টা নাকি সেলাই করছে? হ্যাঁ, আমি ওদের কালকে যে সাইপাই জানেছি ডাক্তারে, আমি ঢাকায় ছিলাম, কালকে আসছি, বুঝতে পারছি। তো এখন ওনার এটা একটু স্বাভাবিক হওয়ার পরে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওনাকে চোখের ডাক্তার দেখাতে হবে, যে ওনার চোখের সমস্যার কারণে কিন্তু উনি ড্রেনে পড়ে যায়। তো মূল সমস্যাটা আগে সলভ করতে হবে, যে চোখে যেন ঠিকমতো দেখতে পায়, এটার জন্য হয়তো ডাক্তার ড্রপ দিতে পারে বা চোখে ছানি থাকলে সেটা অপারেশন করানো হতে পারে, এটার জন্য যা খরচ প্রয়োজন আর্থিকভাবে আমরা সহায়তা করবো, শুধু দায়িত্ব নিয়ে একজনের যেতে হবে, কারণ আমাদের আমাদের যাওয়াটা একটু সমস্যা, কারণ আমরা আমরা আজকে সকাল থেকে 3-4টা কাজ সাহেব, তাই না? 4টা কাজ করলাম আমরা, এখনও আরেকটা কাজ বাকি, মাগরিবের মাগরিবের আজান হতে এখন আধা ঘন্টা বাকি, এখন একটা কাজ বাকি। উপকার করতে পারেন তাহলে আমার এটুকু উপকার করতে সমস্যা নাই। আমরা এখান থেকে যাবো হচ্ছে আবার মাছ দিয়া, সুজন ভাই আপনি এই কাজটা করবেন, ওনাকে আমরা 2500 টাকা দিলাম, যদি সম্ভব হয় এখান থেকে ওনার ওষুধপত্র প্লাস হচ্ছে আদার্স যে জিনিসপত্রগুলো ফল টল যদি খেতে চায় এটা একটু করবেন। আর চাচা আপনার যে কোনো সমস্যা হলে সুজন ভাইকে একটু জানাবেন, যেহেতু আপনার আমরা দায়িত্ব নিয়েছি, সেক্ষেত্রে আপনার শারীরিক সুস্থতা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে আমরা হেল্প করবো টাকা পয়সা দিয়ে, ঠিক আছে? সুজন বেটাকে আমি যত সমস্যার কথা বলি, বলার পরে আপনাদেরকে খুঁজ দিস। জি জি, যে আমার বাপে এই ঘটনা আমার থেকে হলে সুজন বেটা আগে তো জানতো না, এদের আমার যে আত্মীয় হয় আমি তো এগুলি কি জন্য থাকি, হ্যাঁ নিরাপদ হয়ে এগিয়ে উঠি। ওনার ওনার যে শারীরিক দুর্বলতা এখন এই মুহূর্তে কিন্তু ওনার একটু খাবার খেতে হবে, হ্যাঁ ফল খেতে হবে, বা উনি যে ডিম দুধ এগুলো যদি খেতে পারে, বুঝতে পারছেন, কমলা খাওয়ানো যেতে পারে, ভিটামিন সি জাতীয় জিনিস, হ্যাঁ হ্যাঁ। তো প্রয়োজনে আপনি হচ্ছে টাকা দিবেন, আপনার কি হয় এটা প্রয়োজনে আপনি ওনাকে টাকা দিবেন, উনি বাজার থেকে কাউকে দিয়ে কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আমার বড় ছেলের সাথে আমার কাছে এই এক ঢালা বিছেনে ও বেটা ক্লিয়ে ওকলি স্বামী সন্তান লই এক জায়গায় থাকিছে, তারপরে এখন থাক থাক বিয়ে থা করলি পরিবারের দিকে বাচ্চা হলি বাচ্চা দিকে বিয়ে হয়ে গেল, বউ মরি গেল, আর কেউ দেখান নি, এখানে আমার কাছে রাখি গেল, একবার ওষুধ পানি নিজের টাকা সেখান কামাইছিলি খাওয়াইলাম, তারপর না থাকে আমি বাজারে নিয়ে লেগুন টাকা চাইলি এসে খাওয়াইছি, যে যে দোকানে বাজার করি যা কই বাপরে একটা কথা হয়েছে, যে মুরব্বি আমি তো বাজার করতে দিই, ওর এরম অসুখ আমি তো 2500 টাকা একবার ওষুধ এনে দিছি, আর তো পারতেছি নি, আমাকে 100 টাকা দিতে হবে, 10 দোকানে যায় 1000 টাকা এনে আবার না না এটা জিনিসটা আমি রাখছে, ঠিক আছে, আপনার ছেলের বন্ধু একদম ছোট থেকে আপনাদের সঙ্গে মানে রক্তের সম্পর্ক হলে যেরকম আপন হয় ওই রকম, সমস্যা নেই, আগে এই সমস্যাটা সমাধান হলে তারপরে ওনাকে চোখের ডাক্তার দেখাতে হবে, এর পরবর্তীতে যদি আরও চিকিৎসা প্রয়োজন হয় আমরা করবো, আর এমনিতে প্রতি মাসে মাসে আমরা খোঁজখবর রাখবো, ওনার খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা দিয়ে গেলে ওনাকে আপনারা ওইখান থেকে খাবারের ব্যবস্থাটা করে দেবেন, ঠিক আছে? চাচা আসি তাহলে, দুশ্চিন্তা করবেন, ওষুধপত্র ঠিক মতো খান, সমস্যা হলে যোগাযোগ করেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।